2023 সালের 28 মে দিনটি স্বর্ণাক্ষরে ভারতের ইতিহাসে অমর হয়ে থাকবে। ঔপনিবেশিক মানসিকতা ত্যাগ করে ভারত সত্যি সত্যি আত্মনির্ভর হওয়ার পথে এগোচ্ছে। নতুন সংসদ ভবনটি তারই ইঙ্গিতবাহী। রবিবার জাতির উদ্দেশ্যে নয়া সংসদ ভবন উৎসর্গ করার পর নয়া লোকসভায় তার প্রথম বক্তৃতায় এমনই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঔপনিবেশিক মানসিকতা ত্যাগ করে ভারত সত্যি সত্যি আত্মনির্ভর হওয়ার পথে এগোচ্ছে। নতুন সংসদ ভবনটি তারই ইঙ্গিত বহন করছে। রবিবার জাতির উদ্দেশ্যে নয়া সংসদ ভবন উৎসর্গ করার পর নয়া লোকসভায় তার প্রথম বক্তৃতায় এমনই মন্তব্য প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানান, নয়া সংসদ অর্থাৎ ভারতের নতুন ক্ষমতার কেন্দ্রটি শুধু দেশেরই নয়, সমগ্র বিশ্বের উন্নয়নের সূচনা করবে। নতুন সংসদ ভবন একটি বিকশিত ভারতের দিকে আমাদের যাত্রার সাক্ষী হবে। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, নতুন সংসদ ভবনের উদ্বোধনের দিনটি অমর হয়ে থাকবে। কোন জাতির উন্নয়নের যাত্রায় কিছু কিছু মুহূর্ত অমর হয়ে যায় এবং সেই দিনগুলির মধ্যে 28 মে তারিখটিও থাকবে। 1927 সালে দ্বারোদ্ঘাটন হয়েছিল পুরনো সংসদ ভবনটির। তারপর 96 বছর কেটে গিয়েছে, অতি ব্যবহারে জীর্ণ হয়ে পড়েছে ভবনটি, তাই নতুন একটি ভবনের প্রয়োজন হয়ে পড়েছিল। তাছাড়া স্থান সংকুলানের সমস্যাও ছিল। ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল পুরনো সংসদ ভবনটি, তাতে সময় লেগেছিল 6 বছর। প্রাথমিকভাবে কাউন্সিল হাউস নামে পরিচিত ছিল সেই ভবনটির। স্বাধীনতার পর 24,281 বর্গমিটার জায়গায় তৈরি হয়েছিল ভবনটি। সেই তুলনায় নতুন ভবনটি তৈরি হয়েছে অনেকটা বেশি জায়গা নিয়ে, যথাক্রমে 65,000 বর্গমিটার। 2020 সালের 10ই ডিসেম্বর এর ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের আওতাধীন এই প্রকল্পের নির্মাণা কাজ শেষ হয়েছে মাত্র 2.5 বছরের মধ্যেই। পুরনো সংসদ ভবনটি ছিল বৃত্তাকার। মধ্যপ্রদেশের মোরেনার 64 যোগিনী মন্দিরের অনুকরণে এর নকশা তৈরি হয়েছিল। 2500 পাথর কাটিয়ে এবং রাজমিস্ত্রি এই ভবন নির্মাণ করেছিলেন। অন্যদিকে নতুন ভবনটিতে পুরনো সংসদের মতো কোনো সেন্ট্রাল হল রাখা হয়নি, তার বদলে উভয় কক্ষের সাংসদদের জন্য রয়েছে সেন্ট্রাল লাউঞ্জ। আর লোকসভা এবং রাজ্যসভার নকশা তৈরি হয়েছে যথাক্রমে জাতীয় পাখি ময়ূর এবং জাতীয় ফুল পদ্মের আদলে। পুরনো ভবনটির নকশাকার ছিলেন ব্রিটিশ স্থপতি এডওয়ার্ড লুটেন্স এবং হার্বার্ট বেকার, আর বিমল প্যাটেলের নেতৃত্বে HCP ডিজাইন প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড নতুন ভবনটির নকশা করেছে। নতুনটি তৈরি করতে আনুমানিক 971 কোটি টাকা খরচ হয়েছে। 1927 সালে পুরনো ভবনটি নির্মাণে খরচ হয়েছিল 83 লক্ষ টাকা। এদিন নতুন ভবনটির উদ্বোধন করার পর প্রধানমন্ত্রী বলেন, পরে যখন সংসদের সংখ্যা আরও বাড়বে, এই কথাই মাথায় রেখে ভবনে রাজ্যসভা এবং লোকসভায় আসন সংখ্যা রয়েছে যথাক্রমে 384 ও 888। পুরনো সংসদ ভবনটি যেখানে ছিল বৃত্তাকার, নয়া ভবনটি ত্রিকোণাকার। প্রধানমন্ত্রী তার ভাষণে আরও বলেন, ভারত যখন উন্নতি করে তখন বিশ্ব তার উন্নয়নের সঙ্গী হয়, তাই নতুন সংসদের উন্নয়ন ভারতের বৃদ্ধির গতি বাড়িয়ে গোটা বিশ্বের উন্নয়নে অবদান রাখবে। প্রণাম নেবেন মিশ্র বাবু। আরে প্রণাম টনামকে মারো গুলি, তোমার থেকে প্লাই নিয়ে আমাকে এখন কাটতে হচ্ছে, তার উপর আমার গিন্নিরও চোট লাগলো। মিশ্র বাবু, ওই দিন আমি আমার বিশেষ দূরবীন দিয়ে দেখলাম, আপনার গিন্নি যখন বাজারে সবজি কিনতে যাচ্ছিল তখন একটি কালো বিড়াল ওনার রাস্তা কাটলো, এই জন্যই তো আপনার প্লাইটা ভেঙে গেল মশাই, অশুভ তো হওয়ারই ছিল। এখন ভুগুন। পরবর্তী কলার আপনিও হতে পারেন, আর যদি আমি বলি আপনি রাত্রিবেলায় নোক কাটছিলেন বলে আপনার প্লাই খারাপ হয়ে গেল তাহলে। সত্যি কথা বলতে কি, যদি আপনি প্লাই স্টোর থেকে প্লাই কিনতেন তাহলে আপনাকে আজ এই দুর্দিনটা দেখতে হতো না।